मुहूर्ते सबथेके बड़ खबर करोना आक्रांत अमिताभ बच्चन ठीक 5 मिनट आगे ट्वीट करे तिनी निजे जानिएछेन आपातत मुम्बई लीलावती हासपाताले भर्ती रयेछेन अमिताभ। ठीक 5 मिनट आगे अमिताभ बच्चन ट्वीट करे निजेई ए कथा निश्चित करेछेन तिनी करोना आक्रांत तिनी कोविड पजिटिव एबं ट्वीटे तिनी बोलेछेन ताके हासपाताले भर्ती करा हयेछे कर्तृपक्षके खबर देवा हयेछे हासपातालेर तरफे एबं गत 10 दिने तार संगे तारा जारा जारा छिलेन तादेरो करोना परीक्षा हबे एबं खूब स्वाभाविकभावेई तार परिवारेर जारा सदस्य रयेछे तादेरकेओ करोना परीक्षार मध्य दिये যেতে হয়েছে এবং তাদের অবশ্য এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল আসেনি এবং আমরা এখনো পর্যন্ত জানি না অভিষেক বচ্চন বা ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বা গত 10 দিনে তার দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা। জয়া বচ্চন তাকেও নিশ্চয়ই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গোটা দেশ এই সময় খুব স্বাভাবিকভাবেই অভিনেতা দ্রুত সুস্থতা কামনা করছে। নিজেই টুইট করে জানালেন ঠিক 5 মিনিট আগে আপনাদের টুইট ঠিক যেটা তিনি লিখেছেন একবার আপনাদের বলে দিই I have tested COVID positive, shifted to hospital. Hospital informing authorities, family and staff undergone tests. Results awaited. All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested. শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের প্রোগ্রামিং হেড এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। শর্মিষ্ঠা, অমিতাভ বচ্চন নিজেই 5 মিনিট আগে টুইট করেছেন। হ্যাঁ, উনি যে টুইট করেছেন এটা খুব স্বাভাবিক। এখন তার এবং তার পরিবারের এবং সকলের স্টাফেদের অলরেডি কোভিড টেস্ট হয়েছে, তার পজিটিভ এসছে, বাকিদের রিপোর্ট এখনো পর্যন্ত মানে আসতে বাকি রয়েছে, তারা সেই রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন। এবং এই টুইটের মাধ্যমে একটা অত্যন্ত সচেতনতার দিক তিনি দেখিয়েছেন। উনি বলেছেন গত 10 দিন যাবৎ তার সঙ্গে বা তার সংস্পর্শে যারা এসেছেন প্রত্যেকে যেন গিয়ে তাদের করোনা টেস্টটা করান, এই একটা আবেদন রেখেছেন বর্ষিয়ান অভিনেতা। দেখো, এটা তো মানে আমরা গতকাল দেখেছি কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক সহ তাদের পরিবারের ঘটনা। আজকে এই এসছে, এর আগে আমির খান টুইট করেছিলেন কিছুদিন আগে যে তার স্টাফেদের মধ্যে কয়েকজনের হয়েছে, ফলে তারা গোটা পরিবার গিয়ে টেস্ট করছেন। এই আক্রান্ত হয়ে পড়া, নানাবতী হাসপাতালে ভর্তি, তার যথেষ্ট বয়স হয়েছে, ফলে একটা এক্সট্রা প্রিকশন দেওয়াটা খুব জরুরি। ডাক্তার যেরকম ভাবে বলেছে, তিনি বলেছেন চিকিৎসকরা যেরকম ভাবে বলেছেন তারা সেরকম ভাবে নিয়েছেন, পদক্ষেপ নিচ্ছেন। এটা এবং তার সঙ্গে এই যে টুইট করে সকলকে জানিয়ে দেওয়া, এটা একটা সামাজিক সচেতনতার ব্যাপার, যেটা এমন কিছু একটা ভয় নয়, চিকিৎসা করলে সেরে যাবে। তো ফলে কিন্তু চিকিৎসা করানোটা এবং টেস্ট করানোটা এই মুহূর্তে খুব জরুরি, যারা তার সংস্পর্শে এসেছে। শুভসাথী, একদমই অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। ভয়ের যাতে না হয় সেই প্রার্থনাই করছে অবশ্যই গোটা দেশ এবং তার গোটা পরিবারকেই হয়তো কোভিড টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং অভিনেতা নিজে জানিয়েছেন গত 10 দিনে তারা তার সংস্পর্শে যারা যারা এসেছেন তাদের প্রত্যেককেই করোনা টেস্ট করার কথা বলেছেন তিনি এবং গোটা পরিবার এবং তার স্টাফ যারা রয়েছেন, বাড়িতে কাজের লোক যারা রয়েছেন, প্রত্যেকেই করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এবং আরেকবার আপনারা দেখছেন অমিতাভ বচ্চনের টুইট ঠিক বেশ কিছুক্ষণ আগেই করেছেন, 6-7 মিনিট আগেই টুইট করেছেন। আই হ্যাভ টেস্টেড কোভিড পজিটিভ, শিফটেড টু হসপিটাল, হসপিটাল ইনফর্মিং অথরিটিস, ফ্যামিলি অ্যান্ড স্টাফ আন্ডারগোন টেস্ট, রেজাল্টস অ্যাওয়েটেড, অল দ্যাট হ্যাভ বিন ইন ক্লোজ প্রক্সিমিটি টু মি ইন দ্য লাস্ট 10 ডেজ আর রিকোয়েস্টেড টু প্লিজ গেট দেমসেলভস টেস্টেড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা জানতে পারি করোনা আক্রান্ত কেউ, বাকিদেরও একটা করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়াটা উচিত, একটা সচেতনতার বার্তাও যেরকম শর্মিষ্ঠা বললো যে দেওয়া হয়েছে অভিনেতার তরফে, এটাই এক্সপেক্টেড অমিতাভ বচ্চনের তরফে। এবং অসম্ভব জীবনী শক্তি, সেই কারণেই বোধহয় তিনি নিজে টুইট করে জানালেন এবং একটা আশ্বস্ত করলেন। আমরা কিছুক্ষণ আগেই আপনাদের যে খবর দেখিয়েছিলাম যে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভের, তখনও পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ানো মাত্রই যথেষ্ট হইচই শুরু হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে কি হয়েছে অভিনেতার। সময় একদমই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরে যে সমস্ত ভক্তকুলকে অভিনেতা নিজেই আশ্বস্ত করলেন যে তিনি আপাতত চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার কোভিড পজিটিভ ধরা পড়েছে, আপাতত চিকিৎসাধীন তিনি। এবং পরিবারের সদস্যদের সবারই পরীক্ষা হয়ে গেছে, রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি, সেই রিপোর্টের দিকেও তাকিয়ে আছে, তাকিয়ে থাকা দরকার আমাদের, কারণ নিশ্চয়ই পরিবারের অনেকের মধ্যেই হয়েছে। এরপর তাদের রিপোর্ট কি আছে সেটা অবশ্যই আমাদের দেখার বিষয়, তবে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন।